আমাদেরকে একবার কাকদ্বীপের দিকে নজর দিতে হবে। ঘূর্ণিঝড় রেমালের রুদ্র রোষ কাকদ্বীপে ত্রাণ শিবিরে জেলা শাসক। ত্রাণ শিবিরে গিয়ে খোঁজ খবর জেলা শাসকের। ত্রাণ শিবির থেকে এসডিও অফিসের ডিএম। দুর্যোগ মোকাবিলায় ইতিমধ্যেই জরুরি বৈঠক, অর্থাৎ বিভিন্ন উপকূলবর্তী এলাকাগুলো যে প্রভাবিত হতে আরম্ভ করেছে দুর্যোগ, সেখানে অন্তত ঝড় শুরু হবার মানে ল্যান্ডফল হওয়ার বহু আগে থেকেই প্রভাব দেখতে আরম্ভ করেছে। আমরা একাধিক জায়গায় যেটা ভীষণ রকম দুর্ভাগ্যজনক বাঁধ ভেঙে পড়তে দেখেছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বাঁধগুলোকে মেরামত করারও একটা প্রক্রিয়া করার অন্তত চেষ্টাটুকুনি চালানো হচ্ছে। জানা নেই যে কতটা ফলপ্রসূ হওয়া সেটা সম্ভব হবে, যদিও সমস্ত এলাকাবাসী মূলত যাদের কাঁচা বাড়ি তাদেরকে ফ্লাড সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সকাল থেকে সেটা নিয়ে মাইকিংও করা হয়েছে। তবে এই মুহূর্তে একটা আপডেট আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, কাকদ্বীপের একটা আপডেট জানিয়ে রাখি। সেখানে ত্রাণ শিবিরে জেলা শাসক, ত্রাণ শিবিরে গিয়ে খোঁজ খবরও জেলা শাসকের। খোঁজ খবর নিয়ে জরুরি বৈঠক করে জেলা শাসক কি জানাচ্ছেন একবার শুনুন। समस्त लाइन डिपार्टमेंट पुलिस থেকে শুরু করে WBSCDCL মানে পাওয়ার ডিপার্টমেন্ট, তার সঙ্গে PHE এইসব ডিপার্টমেন্ট PWD তাদের সবারই নিজের নিজের কুইক রেসপন্স টিম এখানে রেখেছে। আমরা আমাদের ভিডিও সাহেবের মাধ্যমে আমরা অলরেডি যা যা ভালনারেবল লো লাইং এরিয়াস আমাদের জেলার মধ্যে রয়েছে সেইগুলো এরিয়াসকে অলরেডি আইডেন্টিফাই আমরা করেছি অ্যান্ড আইডেন্টিফাই করে আমরা ওই লোকগুলোকে সাইক্লোন শেল্টার, রিলিফ শেল্টার আদারওয়াইজ ওদেরকে আমরা স্কুলের মধ্যে শিফট করে দিয়েছি। মোটামুটি আমাদের এখানে যা প্রিপারেশন রয়েছে আমাদের এই অ্যালার্টনেসগুলো কিন্তু রাত্রি দিকেও থাকবে। কাকদ্বীপের পাশাপাশি এবারে একবার নজর রাখি হিঙ্গলগঞ্জের দিকে। সেখানেও কিন্তু ঘূর্ণিঝড় রেমালের মোকাবিলায় প্রস্তুত রয়েছে প্রশাসন। ইতিমধ্যেই ত্রাণ শিবির খোলা হয়েছে। স্থানীয় যে প্রাথমিক স্কুল, সেই প্রাথমিক স্কুলে ত্রাণ শিবির খোলা হয়েছে। দক্ষিণ হিঙ্গলগঞ্জে অস্থায়ী ত্রাণ শিবিরে ইতিমধ্যেই আশ্রয় নিতে শুরু করেছেন মানুষ। ত্রাণ শিবিরে ঠাঁই নিয়েছেন সেখানকার মানুষজন, সেই সমস্ত ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ত্রাণ শিবিরে আশ্রয় নিতে শুরু করেছেন সাধারণ মানুষ, অর্থাৎ আতঙ্কিত হয়ে পড়ছেন তারা। পরিস্থিতির পরিবর্তন ঘটছে, সেই কারণে তারা ইতিমধ্যেই ত্রাণ শিবিরে এসে পৌঁছেছেন। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, হিঙ্গলগঞ্জের ছবি, যেখানে প্রাথমিক স্কুলে একটি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেই ত্রাণ শিবিরে ইতিমধ্যেই মহিলা, শিশু থেকে বৃদ্ধ সকলেই কিন্তু আসতে শুরু করেছেন। সকাল থেকেই আমরা দেখছিলাম বিভিন্ন জায়গায় মাইকিং করে প্রচার চালানো হচ্ছিল হিঙ্গলগঞ্জের। যারা কাঁচা বাড়িতে রয়েছেন, যারা মাটির বাড়িতে রয়েছেন, তাদেরকে সরে আসার কথা বারবার বলা হচ্ছিল প্রশাসনের তরফ থেকে। ইতিমধ্যেই কিন্তু বহু মানুষ তারা ত্রাণ শিবিরে এসে পৌঁছেছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কি বলছেন শুনুন। ঝড়ের জন্য তো এলাম, আতঙ্কর মধ্যে আছি। ঝড় হবে বলছে, সবাই মাইকেও প্রচার করে গেছে যে তাড়াতাড়ি তোমরা নিরাপত্তায় চলে যাও। ওই জন্য আমরা চলে এসেছি, ওই কারণে আমরা এখানে চলে এসেছি। এখানে এসে একটাই কারণ, ওই ভয় ঝড়ের, যেই ঝড় আসতে চলেছে। হচ্ছে কি ছেলেপিলে নিয়ে, ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে কি করব, ঘর বাড়ি ভালো না, টালির ঘর ভেঙে চুড়ে যাওয়ার ভয়, তার মধ্যে বাচ্চা ভেঙে যাবে। এখন যা পরিমাণে হাওয়া দিচ্ছে, এই পরিমাণে হাওয়া যদি রাত দুপুরবেলা দেয় তবে বাচ্চা কাচ্চাদের ক্ষতি, বড়দের ক্ষতি। এর রিলেটিভ পজিশন উইথ রেসপেক্ট টু সাম ফিক্সড স্টেশন যেরকম, সেগুলো হচ্ছে 110 কিলোমিটার ইস্ট অফ সাগর আইল্যান্ড, 110 কিলোমিটার ওয়েস্ট সাউথ ওয়েস্ট অফ খেপুপাড়া বাংলাদেশ, 90 কিলোমিটার সাউথ সাউথ ইস্ট অফ ক্যানিং এবং 110 কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্ট অফ মঙ্গলা আপনার বাংলাদেশ। এবং যেটা বলছিলাম, ফরওয়ার্ড সেক্টর অফ ওয়াল ক্লাউড রিজিয়ন, একটা ট্রপিক্যাল সাইক্লোনের একটা আয়ের পরেই যে পার্টটা সেটাকে বলা হয় ওয়াল ক্লাউড রিজিয়ন। ওই ওয়াল ক্লাউড রিজিয়নেই আপনার ওই কনভেক্ট থান্ডারস্টর্ম ক্লাউডগুলো হয়, ভেরি ডিপ টল ক্লাউডগুলো হয়। ওই ক্লাউডগুলো খুব ডেঞ্জারাস, ওখান থেকে ওই ক্লাউডগুলোই আপনার হেভি রেনফল ইত্যাদির জন্য দায়ী। তো ওর যে ফরওয়ার্ড সেক্টরটা আছে, অ্যাকচুয়ালি আপনি যদি একটা সাইক্লোন, তো আপনাদের সাইক্লোনটা একটা গোলাকার জিনিস তাই না, একটা রাউন্ড। তো ওর যে আপনার ওই যে অ্যানুলার যে রিংটা, এই যে ওই যে কী বলে ওয়াল ক্লাউড রিজিয়ন, ইট লুকস লাইক এ অ্যানুলার রিজিয়ন আর কি, ডোনাটের মতো আর কি, ঠিক আছে। তো ডোনাটের মতো সে এর তো একটা যে পার্টটা এগিয়ে গেছে, যে 50% পার্টটা এগিয়ে গেছে মানে সেন্টারের সেটা হচ্ছে ফরওয়ার্ড সেক্টর, যে পার্টটা পেছনে সেটা ব্যাকওয়ার্ড সেক্টর। ওই ফরওয়ার্ড সেক্টরটা 10:30 সময়ের অবজারভেশন ইট কনফার্ম যে ওটা ল্যান্ডে ঢুকে গেছে, ল্যান্ডে ঢুকে গেছে এবং আই অফ দ্য সাইক্লোন ইজ এন্টারিং ইনটু দ্য ল্যান্ড। আই অফ দ্য সাইক্লোন ইজ এন্টারিং মানে এন্টারিং ইনটু দ্য ল্যান্ড। সো ল্যান্ডফল প্রসেস ইজ কন্টিনিউইং এবং আমাদেরকে একবার কাকদ্বীপের দিকে নজর দিতে হবে। ঘূর্ণিঝড় রেমালের রুদ্র রোষ কাকদ্বীপে ত্রাণ শিবিরে জেলা শাসক। ত্রাণ শিবিরে গিয়ে খোঁজ খবর জেলা শাসকের। ত্রাণ শিবির থেকে এসডি অফিসার ডিএম। দুর্যোগ মোকাবিলায় ইতিমধ্যেই জরুরি বৈঠক, অর্থাৎ বিভিন্ন উপকূলবর্তী এলাকাগুলো যে প্রভাবিত হতে আরম্ভ করেছে দুর্যোগ, সেখানে অন্তত ঝড় শুরু হওয়ার মানে ল্যান্ডফল হওয়ার বহু আগে থেকেই প্রভাব দেখতে আরম্ভ করেছে। আমরা একাধিক জায়গায় যেটা ভীষণ রকম দুর্ভাগ্যজনক বাঁধ ভেঙে পড়তে দেখেছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বাঁধগুলোকে মেরামত করারও একটা প্রক্রিয়া করার অন্তত চেষ্টাটুকুনি চালানো হচ্ছে। জানা নেই যে কতটা ফলপ্রসূ হওয়া সেটা সম্ভব হবে, যদিও সমস্ত এলাকাবাসী মূলত যাদের কাঁচা বাড়ি তাদেরকে ফ্লাড সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সকাল থেকে সেটা নিয়ে মাইকিংও করা হয়েছে। তবে এই মুহূর্তে একটা আপডেট আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, কাকদ্বীপের একটা আপডেট জানিয়ে রাখি। সেখানে ত্রাণ শিবিরে জেলা শাসক, ত্রাণ শিবিরে গিয়ে খোঁজ খবরও জেলা শাসকের। খোঁজ খবর নিয়ে এই জরুরি বৈঠক করে জেলা শাসক কি জানাচ্ছেন একবার শুনুন। समस्त लाइन डिपार्टमेंट पुलिस থেকে শুরু করে WBSCDCL মানে পাওয়ার ডিপার্টমেন্ট, তার সঙ্গে PHE এইসব PWD তাদের সবারই নিজের নিজের কুইক রেসপন্স টিম এখানে রেখেছে। আমরা আমাদের ভিডিও সাহেবের মাধ্যমে আমরা অলরেডি যা যা ভালনারেবল লো লাইং এরিয়াস আমাদের জেলার মধ্যে রয়েছে সেইগুলো এরিয়াসকে অলরেডি আইডেন্টিফাই আমরা করেছি অ্যান্ড আইডেন্টিফাই করে আমরা ওই লোকগুলোকে সাইক্লোন শেল্টার, রিলিফ শেল্টার আদারওয়াইজ ওদেরকে আমরা স্কুলের মধ্যে শিফট করে দিয়েছি। মোটামুটি আমাদের এখানে যা প্রিপারেশন রয়েছে আমাদের এই অ্যালার্টনেসগুলো কিন্তু রাত্রি দিকেও থাকবে। কাকদ্বীপের পাশাপাশি এবারে একবার নজর রাখি হিঙ্গলগঞ্জের দিকে। সেখানেও কিন্তু ঘূর্ণিঝড় রেমালের মোকাবিলায় প্রস্তুত রয়েছে প্রশাসন। ইতিমধ্যেই ত্রাণ শিবির খোলা হয়েছে। স্থানীয় যে প্রাথমিক স্কুল সেই প্রাথমিক স্কুলে ত্রাণ শিবির খোলা হয়েছে। দক্ষিণ হিঙ্গলগঞ্জে অস্থায়ী ত্রাণ শিবিরে ইতিমধ্যেই আশ্রয় নিতে শুরু করেছেন মানুষ। ত্রাণ শিবিরে ঠাঁই নিয়েছেন সেখানকার মানুষজন, সেই সমস্ত ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ত্রাণ শিবিরে আশ্রয় নিতে শুরু করেছেন সাধারণ মানুষ, অর্থাৎ আতঙ্কিত হয়ে পড়ছেন তারা। পরিস্থিতির পরিবর্তন ঘটছে, সেই কারণে তারা ইতিমধ্যেই ত্রাণ শিবিরে এসে পৌঁছেছেন। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, হিঙ্গলগঞ্জের ছবি, যেখানে প্রাথমিক স্কুলে একটি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেই ত্রাণ শিবিরে ইতিমধ্যেই মহিলা, শিশু থেকে বৃদ্ধ সকলেই কিন্তু আসতে শুরু করেছেন। সকাল থেকেই আমরা দেখছিলাম বিভিন্ন জায়গায় মাইকিং করে প্রচার চালানো হচ্ছিল। হিঙ্গলগঞ্জের যারা কাঁচা বাড়িতে রয়েছেন, যারা মাটির বাড়িতে রয়েছেন তাদেরকে সরে আসার কথা বারবার বলা হচ্ছিল প্রশাসনের তরফ থেকে। ইতিমধ্যেই কিন্তু বহু মানুষ তারা ত্রাণ শিবিরে এসে পৌঁছেছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কি বলছেন শুনুন। ঝড়ের জন্য তো এলাম, আতঙ্কর মধ্যে আছি। ঝড় হবে বলছে, সবাই মাইকেও প্রচার করে গেছে যে তাড়াতাড়ি তোমরা নিরাপত্তায় চলে যাও। ওই জন্য আমরা চলে এসেছি, ওই কারণে আমরা এখানে চলে এসেছি। এখানে এসে একটাই কারণ, ওই ভয় ঝড়ের, যেই ঝড় আসতে চলেছে হচ্ছে কি এই ছেলেপেলে নিয়ে, ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে কী করব। ঘর বাড়ি ভালো না, টালির ঘর ভেঙে চুড়ে যাওয়ার ভয়, তার মধ্যে বাচ্চা ভেঙে যাবে। এখন যা পরিমাণে হাওয়া দিচ্ছে, এই পরিমাণে হাওয়া যদি রাত দুপুরবেলা দেয় তবে বাচ্চা কাচ্চাদের ক্ষতি, বড়দের ক্ষতি। Its relative position with respect to some fixed station যেরকম সেগুলো হচ্ছে 110 কিলোমিটার ইস্ট অফ সাগর আইল্যান্ড, 110 কিলোমিটার ওয়েস্ট সাউথ ওয়েস্ট অফ খেপুপাড়া বাংলাদেশ, 90 কিলোমিটার সাউথ সাউথ ইস্ট অফ ক্যানিং এবং 110 কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্ট অফ মঙ্গলা আপনার বাংলাদেশ। এবং যেটা বলছিলাম ফরওয়ার্ড সেক্টর অফ ওয়াল ক্লাউড রিজিয়ন, একটা ট্রপিক্যাল সাইক্লোনের একটা আয়ের পরেই যে পার্টটা সেটাকে বলা হয় ওয়াল ক্লাউড রিজন। ওই ওয়াল ক্লাউড রিজনেই আপনার ওই কনভেক্ট থান্ডারস্টর্ম ক্লাউডগুলো হয়, ভেরি টল ক্লাউডগুলো হয়। ওই ক্লাউডগুলো খুব ডেঞ্জারাস, ওখান থেকে ওই ক্লাউডগুলোই আপনার হেভি রেনফল ইত্যাদির জন্য দায়ী। তো ওর যে ফরওয়ার্ড সেক্টরটা আছে, অ্যাকচুয়ালি আপনি যদি একটা সাইক্লোন, তো আপনাদের সাইক্লোনটা একটা গোলাকার জিনিস তাই না, একটা রাউন্ড। তো ওর যে আপনার ওই যে অ্যানুলার যে রিংটা, এই যে ওই যে কী বলে wall cloud region, it looks like an annular region আর কি, ডোনাটের মতো আর কি, ঠিক আছে তো, ডোনাটের মতো। সে এর তো একটা যে পার্টটা এগিয়ে গেছে, যে 50% পার্টটা এগিয়ে গেছে মানে সেন্টারের সেটা হচ্ছে ফরওয়ার্ড সেক্টর, আর যে পার্টটা পেছনে সেটা ব্যাকওয়ার্ড সেক্টর। ওই ফরওয়ার্ড সেক্টরটা 10:30 সময়ের অবজারভেশন ইট কনফার্ম যে ওটা ল্যান্ডে ঢুকে গেছে এবং আই অফ দ্য সাইক্লোন ইজ এন্টারিং ইনটু দ্য ল্যান্ড, আই অফ দ্য সাইক্লোন ইজ এন্টারিং মানে এন্টারিং ইনটু দ্য ল্যান্ড। সো ল্যান্ডফল প্রসেস ইজ কন্টিনিউইং এবং